ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকেই ইতালিতে আসা কর্মীদের বড় অংশই বাংলাদেশের। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে এর প্রকাশ করা ভিডিও বার্তা এ কথা বলেন তিনি। ভিডিও বার্তায় ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জর্জিয়া। তিনি বলেন, কূটনৈতিকরা বাংলাদেশে শ্রম ভিসা কেনা বেচার বিষয়টি তুলে ধরেছেন। দেশটিতে এক একটি ভিসা 15,000 ইউরো বা প্রায় 18 লাখ টাকা করে বিক্রি হয় বলে জানিয়েছে তারা। ইতালির ভিসা ব্যবস্থায় থাকা ফাঁকফোকর কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধী চক্র। মাফিয়া বিরোধী প্রসিকিউটরের এ নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী মেলোনি। তিনি বলেন, অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম ঘাটতি পূরণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে। 2023 থেকে 2025 সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের শ্রম ভিসার কোটা গত বছর বাড়িয়েছে মেলোনি সরকার। এখন এই কোটা 4,52,000, আগের 3 বছরের তুলনায় এই সংখ্যা প্রায় 150% বেশি। 2019 সালের করোনা মহামারীর আগে ইতালি মাত্র 30,850টি ভিসা ইস্যু করেছিল। মেলোনি বলেন, ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু আতঙ্কজনক তথ্য পাওয়া গেছে। দেখা গেছে কিছু অঞ্চল থেকে সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করা হয়েছে। মেলোনির দপ্তর থেকে পাঠানো এই সংক্রান্ত এক বক্তৃতায় বলা হয়, এত বেশি সংখ্যক আবেদনের বিপরীতে কাজের ভিসা পাওয়া বিদেশিদের মধ্যে খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছেন। কোম্পানিয়াতে এর হার 3%-এরও কম। তিনি জানান, এ ঘটনায় প্রমাণ করে যে সংঘবদ্ধ অপরাধ চক্র প্রায় 15,000 ইউরোর বিনিময়ে ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদেরও ভিসা পাওয়ার জন্য আবেদনের ব্যবস্থা করেছে। দেশটির মাফিয়া বিরোধী তদন্তকারীদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলোনি। 13 থেকে 15 জুন ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের পর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে এখন পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অনিয়ম অভিবাসীর সংখ্যা 21,574 জন। গত বছরে একই সময়ে তুলনায় এ সংখ্যা অর্ধেকেরও কম।